সবসময় লেগেই থাকে। আচ্ছা মেহবুব, তুমি বলো তো, ঝগড়াটা কাদের জন্য হয়? মায়েদের জন্য না ছেলেদের জন্য? আমি তো বলবো নিশ্চয়ই তার মানে আমার মা বোনদের জন্য হয়, কি বলেন দাদারা? হ্যাঁ, আমি তো বলবো নিশ্চয়ই আমার মা বোনদের জন্য ঝগড়াটা, তুমি কি বলছো বলো। কিন্তু আমি বলবো এসব ছেলেদের জন্য ঝগড়া। আমি তোমার সাক্ষী প্রমাণ দেখাবো যে আমার মা বোনদের জন্য ঝগড়াটা হয়, তুমি কি বলছো বলো। আমি তোমার আসল সাক্ষী দিচ্ছি, দেখো যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে সেই সন্তানকে এত বড় করলো, তাহলে কোনো মা কি চাই যে সন্তানের খারাপ হোক? আমি একদম কোনো মা চাই না, সব মা চাই। কিভাবে যে সন্তান, আমি একটা কথা বলবো, এত বকবক না করে তুমি সুরে বলো দেখি। দেখি সুরেই বলছি, তুমি শোনো, বলো বলো। মা খাই শুকনো রুটি বিবি বিরানি, মা খাই শুকনো রুটি বিবি বিরানি, মা খাই শুকনো রুটি বিবি বিরানি, ছেলেরে তোর চোখে কে পড়েছে জানি, শোন বলি রে খোকা তোর দৌলতে লাগবে বোকা, আরে শোন বলি রে খোকা তোর দৌলতে লাগবে বোকা। আমার বোনের ছেলে পুলে যখনই আসে তখন আমার মার কত সুর বের হয় না, কি হয় না কাকা। তাহলে আপনারাই বলেন এখানে কাদের জন্য ঝগড়াটা হয়। আচ্ছা মা বোনরা আপনারাই বলো বলো। আমার নাতি নাতিদের আমি আদর করে বলতে পারি না, নাতি ময়না কাকা তো, তাহলে তোমার এখানে হিংসা আসলে তুমি আমার ছেলে ফুলে দেখতে পারবে না কি? আচ্ছা তুমি সুরে বলো, আমার দাদারা আগে থেকেই বলেছে যে কথা বলা যাবে। ও মা তুই মেয়ে ছেলে দেখলে কত আদর করবি, ও মা তুই মেয়ে ছেলে দেখলে কত আদর করবি, আরে আমার ছেলে দেখলে কেন জ্বলে মরবি, ও মা রে তো ও মা রে তোর মাথা মোটা, আচ্ছা আমার নাকি মাথা মোটা, এসব কি সহ্য করা যায় বলে বলো। আচ্ছা এখানে কার মাথা মোটা এখানে প্রমাণ এসে যাবে বলো বলো। রীতা মা সারাদিন খেটে খেটে মরে চাকরানির মতো, আর ওর বউ সারাদিন ঘুরে এই বৃদ্ধা মাকে কত কষ্ট দেয়, এই ঠান্ডার রাতে বারান্দায় শুতে দেয়, আর শাশুড়ির খাটে শুতে দেয়। তাহলে আপনারাই বলে বলো। আর ভাইজানেরা আপনারা আপনাদের মায়েদেরকে বলেন মা, কিন্তু মাকে বলে বুড়ি, আর শাশুড়িকে বলে আমি। ঠিক আছে আমি তাই আমি সুরেই বলছি, শোনো বলো বলো। মাকে তুই বুড়ি বলি, শাশুড়ির বলি শাপা, তার আবার কত ফটফটানি। আরে মাকে তুই বুড়ি বলি, শাশুড়ির বলি শাপা, একদিন তুই পাবি রে ধোকা, একদিন তুই পাবি রে ধোকা, তোর দৌলতে লাগবে বোকা, আর শোন বলি রে খোকা তোর দৌলতে লাগবে বোকা। আচ্ছা মা বোনেরা আপনারা একটু বিচারটা করেন তো, আমার মা যদি বুড়ি হয়ে যায় আমি তাহলে কি বলবো? আমার মা তার মানে মাথার চুল একদম আর তার মানে কালো নেই, সব থেকে সাদা, আর আমার শাশুড়ি এখন ফুলিও, আমি তাহলে কি বলবো আপনারাই বলেন। আর আমি আমার শাশুড়ির কি বলে ডাকি তুমি শুনবে? কি বলে ডাকি? আমি আমার শাশুড়ির বলি মম, কথাবার্তা ছিঁড়ে দেখো দেখো, শাশুড়ির বলে মম, নিজের জননী মাকে বলছে আজ বুড়ি। কারণ আজকালকার ছেলেরা কেন জানেন, মাকে এখানে শুকনো রুটি খাচ্ছে আর ওখানে শাশুড়িকে হজে পাঠাচ্ছে। কারণ আমি আমার শাশুড়িকে খুব ভালোবাসি তো, তাই মম ছাড়া আমি ডাকতে পারি না। বলছি শোনো, সারা দিন খেটে খেটে কেন বল করি, ও মা তুই সারা দিন খেটে খেটে কেন বল করি, পায়ে 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 বউকে কেন ভুল ধরি, আমার ছবু এত ভালো করে তাহার বদনাম, ও মা আমার ছবু এত ভালো করে তাহার বদনাম, না হয় গরিবে রে মায়া সে দিতে পারে নি পণ, তোর ভাই যে বিয়ে করে নি বেটা, ও মা তোর ভাই যে বিয়ে করে নি বেটা, আচ্ছা
বছরের ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মা কই মানে মায়ের হাত ছাড়া হতে দিত না সেই ছেলে এখন বিয়ের পর মা কে ভুলে গিয়েছে মা কোথায় আছে কি করছে কি খাচ্ছে কোনোদিন খোঁজ খবর নাই না আরো বলছি ও শালার বিয়ে হয়েছে মোটরসাইকেল গিফট করেছে আর শালির বিয়েতে ঝুমকো পাশা কত কিনা দিয়েছে সে নাই দিয়ে দিয়ে কিন্তু একটি মাত্র বোন তার কোনোদিন ভিজে যাবে ছোলা চিনি পর্যন্ত যায় না আর এসে মায়ের আগে ছেঁড়া কাপড় তাহলে আপনারাই বলেন কাক ভ্রান্ত হলো তে পোকা লাগছে আমি কিছু তাই আমি সুরেই বলছি শোনো বলো শালির বিয়ে দিলি তুই মোটরসাইকেল গাড়ি শালির বিয়ে দিলি তুই মোটরসাইকেল গাড়ি ভিজে যাবে দিশি না রে বনে রে শাড়ি আর শুনলাম আবার ঝুমকো পাশা শালির তুই একদিন তুই বুঝিবি বোকা একদিন তুই বুঝিবি বোকা তোর দৌলতে লাগবে টোকা আর শোন বলি রে খোকা তোর দৌলতে লাগবে টোকা তুমি বিদেশ বিদেশ বিদেশে থাকতে আর বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে ওর বউ সেই টাকা গুলো সব মেকআপ টেকআপ কিনে সব বাপের বাড়ি বাজার আর এদিকে মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে সেই দিকে কোনো চলছে না মানে আপনাদের সামনে না কে কাঁদো শুকনো রুটি খেয়ে পড়ে আছে এটা শুধু আপনাদের সামনে বলে নয় আমার পাড়ায় যদি বলে যায় যে না কে কাঁদো নি আর বউ জ্বালানি এটা কে বলে দেবে এটা মেয়ে গুবেন মা তাহলে কত বউ জ্বালানি বলতে পারছেন বলছে শোনো সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালানি সবাই জেনে ফেলেছে কথায় কথায় চোখের পানি ঢেলে করিস আমি তরকারিতে নুন ঢেলে বোকে করিস দোষী তরকারিতে নুন ঢেলে বোকে করিস দোষী বিপির গায়ে হাত দিলে মা বড় খুশি কখন তুই মার ঝাঁটা কখন তুই মারি ঝাঁটা তুই দিল দেখোটা ও মারে তোর মাথা মোটা তোর বউকে তুই দিল দেখোটা আমি কাকে বড় করে ধরলাম না ছেলেকে আর মানুষ করতে পারলাম না শোনো তুমি যখন ছোট ছিলে তোমার ছোটবেলার একটা গল্প বলো ও যখন ছোট ছিল আমি ভাত খাচ্ছি এক জায়গায় বসে আর ও আমার পাশে বসে খেলছে তো খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে সেই পায়খানায় দু তিন ফুটা আমার ভাতে খেতে চলে গিয়েছিল সেই শুধু ভাত আর খেয়ে নিয়েছিলাম তখন তুমি কোথায় ছিল ছোট খোকা ছিলাম ছোট খোকা ছিলে আর তুমি এখন বড় খোকা হয়ে তুমি কি ঠিক আছে আমি সুরে বলো আমি সুরে বলছি আর বলছি তুমি যেখানেই যাবে এই মায়ের মতো আপন তুমি কাউকে পাবে না কি বলে আমার মন তাহলে কি করতে আছে তোমার মন কি বললাম তোমার শাশুড়ি মানে তোমার মম তোমার শালি শালা সবাই তোমাকে বাঁশ দিয়ে বাড়াবে কিন্তু মা তোমাকে কোনোদিন বাঁশ দিয়ে বলো আমার মন আমার কত ভালোবাসো আমি হইতে জানো না বলো দেখি বলতে বলো 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 বিয়ে করে কেন তুই এত করিস পড়তে আচ্ছা আমি ভালোভাবে শুনছো হ্যাঁ আমি শুনছি বলো বলো আমার তো মনে হচ্ছে তুমি অন্যদিকে না না আমি শুনছি তুমি বলো শুনছো তো ভালোভাবে শোনো বিয়ে করে কেন তুই এত করিস পড়তে বিয়ে করে কেন তুমি শোনো তুমি যে বলছো যে তেমনে কালো মূর্তির মতো বউ দেখবে দাদারা কথাই বলে গঙ্গার জল ভোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো নাকি যে যার
দুর্বলতা যদিও থাকে তারা কি বলে জানে বলে আমরা কালোটাতে কি কি আসে এখন স্কিন লাইট আছে আমরা কালো একবার স্কিন লাইটে ডুববে না হবে সরকার আসছে তাই বলছি শুনো গঙ্গা জল ভোলা ভালো জাত মেয়ে কালো গঙ্গা জল ভোলা ভালো জাত মেয়ে কালো কালো মেয়ে ভোলে তার গুণ অনেক ভালো যদিও তোর ভাইজি ছিল রে ফর্সা যদিও তোর ভাইজি ছিল রে ফর্সা তার দিয়ে কোনো আমার ছিল না ভরসা তোর ভাই দিত অনেক টাকা আমার তোর ভাই দিত অনেক টাকা আমাকে দিত খোটা ও মারে তোর মাথা মোটা তোর বউকে তুই দিস দেখোটা এই ছেলেকে মানুষ করে আমি খুবই ভুল করেছি এই ছেলেকে আমি আর মানুষ করতে পারলাম না ও যখন বাজারে যায় আমি বলি হ্যাঁ রে বা তুই বাজারে যাচ্ছিস আমার জন্য দু টাকা পান সুপারি নিয়ে আসিস কেন নিয়ে আসবি ওর বইয়ের জন্য চানা ফুচকা আনা বন্ধ নেই আমি যদি বলি যে বা আমার জন্য মাত্র দু টাকার পান সুপারি নিয়ে আসিস জীবনে নিয়ে আসিস আচ্ছা আপনারা আপনারা একটু বিচারটা করেন তো আমি কেন মানবো আমার মা আমার কেমন করে ডাকে জানেন এই বেবি বেবি ভালো লাগে ওটা শুন নয় ওটা হচ্ছে ঝাড়া ঠিক আছে তুমি শুনে বলো আর আমি তার মানে আমার মার আমি যতটা শুনে বললে নাজমাঠাই এনে দিই না কেন আজ খাবে কাল সকালে বদনাম করবে কি বলবে জানে জানিস মেহবুব রসগোল্লাটা মিষ্টি ছিল না রসগোল্লা মিষ্টি ছিল না আর আমার মা জামাই তার মানে যদি একটা দুটা গোল্লা একটা যদি বিড়ির ডেকে টেনে দেয় সারা জীবন জামাই তার মানে নাম করবে বাবা জামাই তুমি আমার যে বিড়িটা এনে দিয়েছিলে না ওটা বহুত ধোঁয়া ছিল তাহলে আপনারাই বলেন কতটা তার মানে বলে জানে না বুঝতে পারছো আচ্ছা মা বোনেরা আপনারাই বিচার করুন তুমি এরা কোনোদিন বিড়ি খাই তুমি কি বলছো আমাদের ওপারে ছপুরা নামের একটা মেয়ে সে ছাদে উঠবে এরকম ধরবে পথপথ থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে বেরোচ্ছে হাত থামবে আমি তাই বলছি তুমি শোনো ভালোবেসে মানুষ করে ভুল যে করেছে ভালোবেসে মানুষ করে ভুল যে করেছে বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছি তুমি তো একদিন না একদিন বুড়ো হবে সেই সময় হাল তুমি একদিন পাবে ঠিক আছে আমি শুনে বলো এই হাল একদিন পাবি রে দেখা তোর দৌলতে লাগবে টোকা আর শুনবো রে খোকা তোর দৌলতে লাগবে টোকা আচ্ছা মা বোনে না এবার আপনারা দেখেন আমার মা কেমন ধরা খায় আচ্ছা মা তুমি যে বলছো যে আমি তোমার মতো এরকম হাল একদিন আমি পাবো তাই তো তাহলে তোমার আজ এরকম হাল কেন হচ্ছে কেন এরকম হাল আল্লাহ আমাকে এরকম হাল দিয়েছে তুমি সত্যি কথা বলো আর তোমার এরকম হাল কেন হচ্ছে তুমি সত্যি কথা বলো দেখি দেখি বলো বলো সত্যি কথাটা বলতে হবে বলো বলো সত্যি কথাটা হলো আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে এমন হাল করেছি তুমি আমার দাদা দাদির সঙ্গে তুমি কত চালাকি খটখেলা করে এখন তুমি রেল গেট বেরিয়েছো বলে তুমি সব ভুলে যাবে অত সোজা তুমি যে মায়ের সাথে হাল করছো তাহলে তো তোমারও কালি এরকম হাল আমি এরকম হাল পাবো না তুমি মেন ব্যাপারটা তো বুঝতে পারছো কি মেন ব্যাপার আমি শেষে আস্তা ফিরলাম পরে নাম আমার দাদা দাদির সাথে করলে কত চালাকি ও মা তুই আমার দাদা দাদির সাথে করলে কত চালাকি এখন মা বুঝে দেখে তার এখন চালাকি তুমি শাশুড়ি সুখী হবে মা ও বেটা শুনবো রে খোকা
এই কালামটি আসল তার উদ্দেশ্য হলো যে তার মানে মা হবে তার পুরো নিজের মায়ের মতো হতে হবে আর যে বউ হবে তার পুরো নিজের মেয়ের মতো হতে হবে নাকি হ্যাঁ মা তুমি কি বলছো আর ছেলেকে কেমন হতে হবে ছেলেকে আমার মতো সোনা ছেলে হতে হবে নাকি নাকি তো তুমি তুমি খুব তো ঝগড়া করলে দেখা পেলাম তো তুমি দেখি দুই চারটে শেয়ারি বলো বলো শেয়ারি থাকবে তো হতো বলো দেখো দেখি আমরা এই ভাইটাকে জানি খুব ভালোবাসি কিন্তু যেখানে প্রোগ্রামে যাবে যেখানেই যাবে আমার সাথে সাথে ঝগড়া করে তাই আমি তোমাকে কত ভালোবাসি তুমি শোনো বলো দেখো দেখি যদি রং চাও ভালো করে শুনে না শুনছি বলো যদি রং চাও রামধনু এনে দেবো যদি রং চাও রামধনু